চন্দননগর পুলিশের স্পর্শে গঙ্গা প্রাপ্তি হলো বৃদ্ধার। উত্তরপাড়া কোতরং পৌরসভার কোতরং কর্মকার পাড়ার বাসিন্দা অঞ্জলি কর্মকারের মৃত্যু হয় শুক্রবার বিকেলে। তার বয়স 70-এর কাছাকাছি। তার শেষ যাত্রার সব দায়িত্ব তুলে নেন চন্দননগর পুলিশ। আসলে চন্দননগর পুলিশ কমিশনারেট বছর দুয়েক আগে স্পর্শ তৈরি করে, যার মাধ্যমে কমিশনারেট এলাকার অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের দেখাশোনার দায়িত্ব নেয় পুলিশ। কোনো প্রবীণ নাগরিক হয়তো একা বাড়িতে থাকেন, তাকে দেখার কেউ নেই, সন্তান থাকলেও তারা ভিন রাজ্য কিংবা বিদেশে থাকেন। আবার অনেকেই আছেন যাদের সন্তান নেই, সেই সব প্রবীণদের সাহায্য করে স্পর্শ। কোতরঙ্গের অঞ্জলি দেবীও স্পর্শের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি অসুস্থ হলে ওষুধ এনে দেওয়া, প্রয়োজনে ডাক্তার ডাকা বা হাসপাতালে নিয়ে যাওয়া সবেতেই স্পর্শের ছোঁয়া থাকত। স্থানীয় জনপ্রতিনিধিদের স্পর্শে যুক্ত করা হয় এলাকার একা থাকা প্রবীণদের সাহায্যে। দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজোয় এমন সব প্রবীণ নাগরিকদের নিয়েই ঠাকুর দেখানো, খাওয়া দাওয়া তার ব্যবস্থাও করা হয়। একজন করে পুলিশকর্মী নির্দিষ্ট করে দেওয়া হয় প্রবীণদের দেখভাল করতে। উত্তরপাড়া থানার পুলিশকর্মী কৃষ্ণচন্দ্র চট্টোপাধ্যায় অঞ্জলি দেবীকে দেখতেন। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন বৃদ্ধা। তার অক্সিজেন লেভেল কমে যাওয়ায় অক্সিজেন নিয়ে এসে দেওয়া হয়, ডাক্তারও দেখিয়েছিলেন। গতকাল বিকেলেই তার মৃত্যু হয়। বৃদ্ধার নিজের ছেলে বৌমা মারা গিয়েছেন কয়েক বছর আগেই। তার নিজের বলতে কোতরঙে আর কেউই নেই, তাই শেষ বেলাতেও চন্দননগর পুলিশের স্পর্শ পেয়ে শববাহী গাড়িতে করে গঙ্গা প্রাপ্তি হল বৃদ্ধার। উত্তরপাড়া কোতরং থানার অন্তর্গত চন্দননগর পুলিশ কমিশনারের যে স্পর্শ গ্রুপ যে বৃদ্ধাদের নিয়ে একটা গ্রুপ খোলা হয়েছিল, তার অঞ্জনা কর্মকার ওনার নাম, উনি এই কমিটির সদস্য ছিলেন। সেই সদস্যদের মধ্যে উনি আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আমাদের উত্তরপাড়ার সাহেব, ওনার নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র চ্যাটার্জি মহাশয়, উনি এনাকে বরাবর দেখতেন। দুর্গা পুজোর সময় ঘুরতে নিয়ে যাওয়া, জগদ্ধাত্রী পুজোর সময় ঘুরতে নিয়ে যাওয়া, এবং বিগত দিনে উনি অসুস্থ ছিলেন। আমি ওনাকে ফোন করার পর অনেকদিন যাবত দরজা জানলা খুলছিলেন না, আমরা এসে সেটাকে উনি তত্ত্বাবধানে সেটা খুলে হসপিটালাইজ করা, উত্তরপাড়া পৌর স্টেট জেনারেল হসপিটালে ভর্তি করানো, এবং আনুষঙ্গিক যা যা সমস্ত কিছুই উনি করেছিলেন। সঙ্গে আমরা এলাকার লোক, আমি এবং সহযোগিতা করেছিলাম। পরবর্তীকালে আবার শরীর খারাপ হয়েছিল, চন্দননগর এই চুচুড়া হসপিটালে নিয়ে গেছিলেন, তাই তো? চুচুড়া হসপিটালে উনি নিয়ে গেছিলেন, কিন্তু গত 3-4 দিন ধরে খুবই শরীরটা বাড়িয়ে গেছিলেন, শরীরটা খুব খারাপ ছিল। কালকে অক্সিজেন লেভেল কমে গেছিলো, আমরা 2 অক্সিজেন সিলিন্ডার দিয়েছিলাম, সকালে একটা এবং বিকেলে একটা, কিন্তু তথাপি ডাক্তারের দেখছিলেন ডাক্তার, কিন্তু তথাপি আমরা বাঁচাতে পারিনি। ইনি আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, আমরা এই সাহেবের তত্ত্বাবধানে আজকে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছি ওনাকে সৎকার সমস্ত করেছি। আপনার নামটা? মলয় বিশ্বাস, উত্তরপাড়া কোতরং করেন। চন্দননগর পুলিশ কমিশনারেটের স্পর্শ অ্যাপে অসহায় বৃদ্ধার মৃতদেহ সৎকারের ব্যবস্থা হচ্ছে, কি বলবেন? চন্দননগর পুলিশ কমিশনারেটের স্পর্শ অ্যাপটা যেটা করেছে সেটা খুবই ভালো করেছে। একটা অসহায় বৃদ্ধ ভদ্রমহিলার জন্য যে মারা গেছেন, এখন তার সৎকারের জন্য যে চন্দননগর পুলিশ কমিশনারেট ব্যবস্থা করছেন, তার জন্য আমরা চন্দননগর পুলিশ কমিশনারেটকে অনেক ধন্যবাদ জানাই। এবং এই যে কাজটি যেটা হচ্ছে সেটা অনেক আনন্দের সঙ্গে আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি যে সবাই যেন এই অ্যাপটা ব্যবহার করেন এবং উপকার পাবেন। আপনার নামটা? আমার নাম জয়জিৎ মজুমদার। একজন অসহায় বৃদ্ধা মারা গেছেন, চন্দননগর পুলিশ কমিশনারেটের স্পর্শ অ্যাপ এবং তাদের উদ্যোগে হচ্ছে তার সৎকারের ব্যবস্থা হচ্ছে, কি বলবেন? বিষয়টা হচ্ছে, শুনেছি চন্দননগর পুলিশ কমিশনারেট এই যে অ্যাপ, এরকম বহু অসহায় বৃদ্ধা বা বৃদ্ধ মানুষ নানান বিষয়ে প্রয়াত হোক বা অন্য কোনো সমস্যা হোক তারা সহযোগিতা করে, এটা খুব ভালো বিষয়। আগামী দিন এই বিষয়গুলো যেখানে যে বাড়িতে বৃদ্ধ বৃদ্ধা মানুষ আছে বা অসহায় মানুষ আছে তাদের জন্য এই অ্যাপটা সকল ঘরে ঘরে থাকুক এবং প্রশাসন সহযোগিতা দ্বারা তারা উপকৃত হোক, এটাই কামনা। আপনার নামটা? দেবাশিস কংস বলি, হুগলি থেকে। পাপ্পু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।